অসম্ভাল তাতি ভিতরে আসিলা ভাল খবর, সতেরর বর্ষা বড়িব। তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। খরার অসম্ভাল তাতি ভিতরে আসিলা ভাল খবর, আগামী সতেরো তারিখর বর্ষা বড়িব। রাজ্যের কতক জেলার গোটি দুইটি স্থানরে প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। সেপটে মৌসুমী অগ্রসর পাই পাক অনুকূল রয়েছে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান পক্ষের সূচনা দিয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র জারি রাখি বুলেটিন অনুসারে সতেরো তারিখর বর্ষা বড়িযিব। সেইদিন নয়াগড়, কলাহান্ডি, কন্ধমাল, রায়গড়, গঞ্জাম, গজপতি জেলার গোটি দুইটি স্থানরে প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব জেলার সাতর এগারো সেটিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পড়ে। এতেসহ ঘণ্টা প্রতি তিরিশ চাশ কিলোমিটর বেগরে পবন বইবার সম্ভাবনা রয়েছে। সেইপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। অঠারো তারিখে কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক জেলার গোটি দুইটি স্থানরে প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব জেলার সাতর এগারো সেটিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পড়ে। এতেসহ ঘণ্টা প্রতি তিরিশ চাশ কিলোমিটর বেগরে পবন বহব। সেইপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। তো চাল দেখা পরবর্তী আপডেট কোণ রয়েছে। কর্মচারী মানুষ আসা পুঁজি এক খুশি খবর, জুলাইরে বড়ি সবু ভত্তা আসব অধিক টঙ্কা। তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। তো সূচনা অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী জানুয়ারি এক দুই হাজার চব্বিশ রু রেল কর্মচারী মহঙ্গা ভত্তার পচাশ প্রতিশত বৃদ্ধি ঘোষণা করা যাই, কিন্তু এই অনুপাতের অন্য ভত্তা বৃদ্ধি হয়ে নথিলা। কর্মচারী মানে রেল বোর্ডকে এক চিঠি পঠাইলে। গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী মহঙ্গা ভত্তা বৃদ্ধি ঘোষণা হওয়া পরে ভারতীয় রেলবাইর ন্যাশনাল ফেডারেশন দ্বারা রেল বোর্ডকে এক চিঠি পঠাযাইছে, যেউথে কর্মচারী মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি আধারে সংশোধন দাবি করেছিল। এই উত্তর অর্থ বিভাগর গ্রহণ করা যাইছে। কর্মচারী দ্বারা পঠাযাই চিঠিতে অর্থ বিভাগের যুগ্ম নির্দেশক সঞ্জয় সমস্ত জোন এবং উৎপাদন ইউনিটর জেনারেল ম্যানেজর মানুষ চিঠি লিখেছেন, যেউথে কুয়াই যে সংশোধিত হারে কর্মচারী ভত্তার সুবিধা দিয়াযিব। নির্দেশক কইছেন যে নূতন ভত্তা অনুযায়ী জানুয়ারি এক দুই হাজার চব্বিশ রু কার্যকারী হব। এইভাবে পরিস্থিতিতে কর্মচারী মানে জানুয়ারি রু মে মাস পর্যন্ত ভত্তা বকেয়া পাইপারে। সারা দেশের প্রায় বার লক্ষ কর্মচারী অনেক যেমানে এর উপকৃত হয়ে পে। তো চাল দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। চাষী বড় খবর, এই দিন আকাউন্টকে আসব পিএম কিষান টঙ্কা। তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। তবে নিকটরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় থর শপথ গ্রহণ করা পরে তুরন্ত কিষান সম্মান নিধির কিস্তি রিলিজ করা সম্বন্ধীয় ফাইলে দস্তখত করে এবে এই টঙ্কা চাষী আকাউন্ট আসবাক যাচ্ছে। জুন অঠর অর্থাৎ মঙ্গলবার কৃষক আকাউন্টে টঙ্কা জমা হব, অর্থাৎ আউ দুই দিন পরে যোগ্য কৃষক আকাউন্টক টঙ্কা আসিযিব। প্রধানমন্ত্রী মোদী জুন অঠরের প্রথম থর সংসদীয় নির্বাচন মণ্ডলী বারাণসী প্রদর্শন করবে। এই দিনিকিয়া গস্ত সময় সে কৃষক সম্মেলনী সম্বন্ধিত করা সহ সতেরতম কিস্তি রিলিজ করি অধীনরে ন দশমিক তিন কোটি কৃষক আকাউন্টক কুড়ি হাজার কোটি টাকা হস্তান্তর করা যাব। কেন্দ্র সরকারের এই যোজনার সম্পূর্ণ খরচ সরকার বহন করে থাকে। এই যোজনা এক ডিসেম্বর দুই হাজার অঠর আরম্ভ হয়েছিল। কৃষকঙ্কু কৃষিপাই আর্থিক সহায়তা যোগাইবা এই যোজনার মুখ্য উদ্দেশ্য। এই যোজনা মাধ্যমে যোগ্য জমি মালিক কৃষক পরিবার বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা যোগাই দিয়া যাচ্ছে। এই টাকা বর্ষকু দুই হাজার টাকা লেখায় তিনটি কিস্তিতে মিলুছে। তো চাল দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। রাজ্য সরকারের পক্ষ নিযুক্তি সুযোগ, কিরাণী, অমিন, টাইপিস্ট এবং স্টেনোগ্রাফর পদবী পূরণ হব। তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। চাকরি খোঁজুথা আশায়ীঙ্ আসিছে এক বড় খুশি খবর। রাজ্য সরকারের পক্ষ কিরাণী, অমিন, টাইপিস্ট ও স্টেনোগ্রাফর আদি পদ পূরণ হব। বরগড় জেলা জজ কার্যালয় জুনিয়র ক্লর্ক এবং টাইপিস্ট, জুনিয়র টাইপিস্ট, স্টেনোগ্রাফর গ্রেড থ্রি সালারাইড অমিন পদ পূরণ হব। সমস্ত পদপাই বেতন অলগা অলগা রয়েছে। ইচ্ছুক প্রার্থী মানে আমার ডিসক্রিপশন দিয়া লিঙ্ক যাই সবিশেষ তথ্য জাঁপারে। সেইপরি ময়ূরভঞ্জ জেলা জজ কার্যালয়ের জুনিয়র ক্লর্ক কম টাইপিস্ট, স্টেনোগ্রাফর গ্রেড থ্রি সালারাইড অমিন পদ পূরণ হব। আসন্তা চব্বিশ তারিখ পূর্ব প্রার্থী এই সমস্ত পদপাই আবেদন করা পড়ব। নিযুক্তির বিজ্ঞপ্তি ডিসক্রিপশনে লিঙ্ক্রে যাই আপনার সবিশেষ তথ্য জাঁপারে। সেইপরি কটক ও রায়গড়া জেলার মধ্যে নিযুক্তি সুযোগ বাহি সারিছে। চল দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। মহিলাঙ্কা পাই সরকারের বড় যোজনা, খাতাকু আসিব সিধা তিন লক্ষ টঙ্কা, এহা হেউছি শর্ত। চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। কেন্দ্র সরকারের এই টঙ্কা সহরর মহিলাকে পরিবর্তে গাঁর মহিলাকে দেবার প্রাথমিকতা দেখাউছেন সরকার, যাফলের গাঁরে রয়েছে মহিলা অধিক টঙ্কা পাইপারে। এহা এক সুধমুক্ত ঋণ, তেমন ব্যবসায় ব্যবহার করে টঙ্কা দেওয়া পড়ব। এই যোজনা মাধ্যমে গ্রামীণ মহিলা কৃষক মানে মধ্য ব্যাঙ্কর সুধমুক্ত ঋণ পাইপারে। এই কর্মচারী যোজনা বাণিজ্য এবং সার্বজনীন ক্ষেত্র ব্যাঙ্ক দ্বারা কার্যকারী হয়েছে। এই যোজনা মাধ্যমে মহিলা মানে কেবল ব্যাঙ্কর সুধমুক্ত লোন পাইপারে না, বরং বিশেষ বৃত্তি বিকাশ তালিম পাই। এই যোজনা অধীনে কেন্দ্র সরকার তিন লক্ষ টাকা প্রদান করবে। এই ঋণ পাইবা কোণী বন্ধক দেবার আবশ্যকতা না। এই ঋণ দেওয়া ব্যাঙ্কগুলি কোণী শুল্ক আদায় করতে না।
ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ଋଣ ପାଇବା ପାଇଁ ବାର୍ଷିକ ପାରିବାରିକ ଆୟ 1.5 ଲକ୍ଷ ଉପରେ ହୋଇନଥିବା ଆବଶ୍ୟକ। ଅବିବାହିତ ମହିଳା, ଭିନ୍ନକ୍ଷମ ମହିଳା, ପରିବାରର ଆୟ ସୀମା ନାହିଁ। ଏହି ଋଣ ବଣ୍ଟନ କଲାବେଳେ SC/ST ମହିଳାମାନଙ୍କୁ ଅଧିକ ପ୍ରାଧାନ୍ୟ ଦିଆଯାଇଥାଏ। ମହିଳା ବୟସ 18-55 ବର୍ଷ ମଧ୍ୟରେ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ। କୌଣସି ବ୍ୟବସାୟ କରୁଥିବା ମହିଳାମାନେ ଏହି ଋଣ ପାଇଁ ଯୋଗ୍ୟ ଅଟନ୍ତି। ଯେଉଁ ମହିଳାମାନେ ଲୋନ୍ ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ ଲୋନ୍କୁ ଠିକ୍ ସମୟରେ ପରିଶୋଧ କରିବା ଉଚିତ। ଲୋନ୍ ପାଇବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ଡକୁମେଣ୍ଟ ଗୁଡ଼ିକ ଏହି ସ୍କିମ୍ ଅନୁଯାୟୀ ଲୋନ୍ ପାଇବା ପାଇଁ ଆଧାର କାର୍ଡ଼, ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ, ଜନ୍ମ ପ୍ରମାଣପତ୍ର, ଠିକଣା ପ୍ରମାଣପତ୍ର, ଆୟ ପ୍ରମାଣପତ୍ର, ରାସନ କାର୍ଡ଼, BPL କାର୍ଡ଼ ଏବଂ ବ୍ୟାଙ୍କ ପାସ୍ବୁକ୍ ଆବଶ୍ୟକ ରହିଛି। ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। 46,000 କନେଷ୍ଟବଳ ପଦ ପାଇଁ ବଡ଼ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ, ପୋଲିସ ହେବା ପାଇଁ ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। SSC/GT କନେଷ୍ଟବଳ ପରୀକ୍ଷା 2024 ସାମିଲ ହୋଇଥିବା ପରୀକ୍ଷାର୍ଥୀଙ୍କ ପାଇଁ ଖୁସି ଖବର। କର୍ମଚାରୀ ଚୟନ ଆୟୋଗ ତରଫରୁ କନେଷ୍ଟବଳ ପରୀକ୍ଷା 2024 ଜରିଆରେ ପଦବୀ ସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ କର୍ମଚାରୀ ଚୟନ ଆୟୋଗ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି। ଜୁନ୍ 13 ଜାରି ହୋଇଥିବା ବିଜ୍ଞପ୍ତି ଅନୁସାରେ ବର୍ତ୍ତମାନ BSF, CISF, AR ଏବଂ NCB କନେଷ୍ଟବଳ ରାଙ୍କରେ ମୋଟ 46,617 ପଦବୀ ପୂରଣ କରାଯିବ। ଏହା ପୂର୍ବରୁ SSC ଏହି ପରୀକ୍ଷା ପାଇଁ 24,146 ପଦ ପୂରଣ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରିଥିଲା। GD ପରୀକ୍ଷା 2024 ପାଇଁ ପଦ ସଂଖ୍ୟାରେ ସଂଶୋଧନ କରାଯାଇଥିଲା। ନୂଆ ନିୟମ ଅନୁଯାୟୀ ବର୍ତ୍ତମାନ CISF ମୋଟ 13,632 ପଦବୀ ପୂରଣ କରାଯିବ। ସେହିପରି BSF 12,076, CRPF 9,410 ଏବଂ ITBP 6,287 ପଦରେ ଯୋଗ୍ୟ ପ୍ରାର୍ଥୀ ନିଯୁକ୍ତି ପାଇବେ। SSC ଦ୍ୱାରା GD କନେଷ୍ଟବଳ ପରୀକ୍ଷା 2024 ପାଇଁ ନିର୍ଦ୍ଧାରିତ ଚୟନ ପ୍ରକ୍ରିୟା ଅନ୍ତର୍ଗତ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଲିଖିତ ପରୀକ୍ଷା 20 February March 7 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଏହାପରେ କିଛି କେନ୍ଦ୍ରରେ ସମସ୍ୟା ଦେଖାଯିବାରୁ March 30 ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ତେବେ ଏହାର ଫଳାଫଳ ଘୋଷଣା ତାରିଖ ହୋଇନଥିବା ବେଳେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏନେଇ ବଡ଼ ଅପଡେଟ୍ ଆସିବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ଏଥିପାଇଁ SSC ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ SSC.gov.in ଯାଇ ଆପଣମାନେ ଚେକ୍ କରିପାରିବେ। ତ ସାରାଦିନ ଏପରି ବଛା ବଛା ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଆମ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।